ঠিক আছে, তো আমি ওই রেস্টুরেন্ট জায়গাতে যাচ্ছি, দেখি আর কি। আচ্ছা, ওই বাবুর ফোন নাম্বারটা কি আপনার কাছে আছে নাকি? ঠিক আছে, আমি খবর লাগাই দিছি। হ্যাঁ, আর তুমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। আচ্ছা, তাহলে কথাই বলো। কথা বলো। ওকে। এই তো রাতের খাবার আয়োজন করছি, আপনি যাবেন না? রাতে কি আমি এখানে থাকছি নাকি? তবে জানি না, তবে রাতে তুমি এখানে খাচ্ছো, দ্যাট ইজ ফর শিওর। এক গাদা খাবার না নিয়ে এলেন? আরে ওগুলো রেস্টুরেন্টের খাবার, বাড়িতে এনে খেতে অত মজা লাগে না, তাছাড়া ওই খাদ্যের ফ্রেশনেস নষ্ট হয়ে যায়। তাহলে আমি রান্না করি? হ্যাঁ, তুমি পারবে না, আমেরিকান রান্না তুমি পারবে না। আমি বাংলাদেশি রান্না করবো। বাংলাদেশে রান্না করবে কি করে? এখানে তোমার মাংসটা হচ্ছে আমেরিকান মশলা, আমেরিকান তেল, আমেরিকান, তুমি পারবে না। আপনি ভাতটা রাঁধেন, আমি মাংসটা রাঁধি, আপনি দেখি। ঠিক আছে, এই হচ্ছে মাংস, আর এই হচ্ছে তোমার মশলা, সবগুলো একসঙ্গে করা আছে। যদি ঝাল বেশি খেতে চাও একটু মশলা দিতে পারো, মশলা এখানে আছে। আর হলো ঠিক আছে, কিছু নিজের কোন টেনশন করো না, আমি কিন্তু সত্যি বুঝেছি। হ্যালো, হ্যাঁ বলো। আরে দূর মিয়া, পুলিশে ফোন করা যায় সেটাকে আমি জানি না মনে করেছো? তোমরা এই কেমন মানুষ বলো তো, এত নির্দয় কি হয় কেউ? দেখো, একটা মেয়ে বাংলাদেশ থেকে এসেছে, বিপদে পড়েছে, তাকে সাহায্য করাটা আমাদের নৈতিক কর্তব্য, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। না না, ওটা দরকার নেই, ওটা যা করার আমি করছি, তুমি তোমার কাজটা প্লিজ তোমার কাজটা তুমি ঠিক মতো করো। ঠিক আছে, বাহ ভালো গন্ধ বেরিয়েছে তো। মাংসটা হতে কতক্ষণ লাগবে তোমার ধারণা আছে? আধা ঘন্টা।
পানি তো দরকার ঠিক হ্যাঁ ঠিক আছে আমার একটু যে লোকটাকে একটু ফাইন্ড আউট করে আমাকে একটু জানান ওকে আইসা তাহলে ঠিক আছে কথা বল Okay, tomorrow is fine, just fine. Okay, see you tomorrow. Bye. এত বড় বাড়িতে আপনি একা থাকেন? হ্যাঁ। কেন? একা থাকি। আপনি বিয়ে করেননি? না। কেন? কোনো মেয়ে আমাকে পছন্দ করেনি তাই। কেন? কি জানি হয়তো আমি দেখতে অতটা সুশ্রী না। কি বলেন, আপনি দেখতে অনেক সুন্দর। আমার মায়ের পরে তুমি প্রথম বললে আমি দেখতে সুন্দর। মানে দেখতে সুন্দর ম্যানলি আর কি, স্মার্ট। বাড়িটা তো অনেক বড়, খুব সুন্দর করে সাজিয়েছে। জানি প্রশ্নটা করতে নেই, তবু করতে ইচ্ছে করছে। করো। আপনি কি করেন? আমি আমি ব্যবসা করি, রিয়েল এস্টেটের ব্যবসা বলতে পারো। যে বাড়ি কিনি, বাড়ি বেচি, ইনকাম ভালো। আপনি কত বছর এখানে? অনেক দিন, 16 বছর। এখানে পড়াশোনা করেছেন? না, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে পাশ করেছি। আচ্ছা, ফিলোসফির কথা যখন উঠলো তখন তোমাকে একটা গল্প বলি। সক্রেটিসের নাম শুনেছো তো? সক্রেটিসকে তার এক শিষ্য এসে বললো যে গুরুজি আমি বিয়ে করছি। তখন সক্রেটিস বলল ভালো বিয়ে করো, কিন্তু মেয়ে যদি ভালো হয় তাহলে তুমি সুখী হবে, আর মেয়ে যদি ভালো না হয় তাহলে তুমি দার্শনিক হয়ে যাবে আমার মতো। তুমি পড়াশোনা করেছো কোথায়? ফরিদপুরে, অনার্সে। কোন সাবজেক্ট? ইকোনমিক্স। অনার্স মাস্টার্স করোনি? ভেবেছিলাম এখানে এসে করব। আচ্ছা, এখন বাংলাদেশে শুনেছি অনার্স কোর্স অনেক বড় হয়েছে, কত বছরের কোর্স এখন? 4 বছর। আমাদের সময় 3 বছর ছিল। আমার কিছু ভালো লাগছে না, আমি ঢাকায় আবার কল করতে চাই। ওকে, আমি আমি ফোন কার্ডটা নিয়ে আসি। হ্যাঁ, উনি আমাকে ওনার বাসায় নিয়ে আসছেন।
হ্যাঁ, এখন আমি ওনার বাসায় আছি। উনি খুবই ভালো মানুষ, আমাকে অনেক হেল্প করছে। আমি এখন কি করবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আবার কল করবো। আচ্ছা শোনো শোনো, তুমি আমার ফোন নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। আচ্ছা আমি ওনার ফোন নাম্বারটা দিচ্ছি। 773-713-719-5657. হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আবার কল দিব। আচ্ছা।